দুটা কথা ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে পরিষ্কার করতেই হবে। বর্তমান রাজনৈতিক সরকারকে ধন্যবাদ জানাবো যে তাহারা বিদ্যুৎ আনিয়াছেন, উৎপাদন করিয়াছেন। ভাই আপনি খুশি? দেশবাসী খুশি হলে আমি খুশি। বাস্তবতা বিদ্যুৎ এসছে, যে প্রোডাকশনটা 2006 পর্যন্ত অলমোস্ট আনভিজিবল ছিল সেটা 2009 থেকে পরের থেকে এসেছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য কুইক রেন্টালকে ইন্ডেমনিটি দেওয়ার, তা তো আমাকে মেরে ফেললো, আমি সমর্থন দিব না। এবং এই ইন্ডেমনিটি দেওয়ার মাধ্যমে, কুইক রেন্টালের মাধ্যমে, যেটা হওয়ার কথা ছিল 3-4 বছরের জন্য, যে আমাদের সরকারি প্রোডাকশন প্ল্যান্টগুলো রেডি হওয়া মাত্র কুইক রেন্টাল বাতিল করব, আজকে 14 বছর আপনি চালাচ্ছেন অসৎ উদ্দেশ্যে, দুর্নীতির জন্য, চুরি করার জন্য। দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। হোয়াইল আই সাপোর্ট দি নেসেসিটি অফ ইলেকট্রিসিটি, ক্যান আই সাপোর্ট দিস? আপনি কি ওই ভিডিওটা দেখেছেন? মাননীয় সংসদ সদস্য, একজন মহিলা সংসদ সদস্য বলেছিলেন যে আমরা চুরি বিক্রি করার মতো বলতাম, চুরি লাগবে চুরি, সেরকম বিদ্যুৎ বিক্রি করবো ঝুড়ি নিয়ে, বিদ্যুৎ নেওয়ার লোক পাওয়া যাবে না। আজকে তো 4 ঘন্টা আমার দিয়ে হয়েছে, মহাকালী তো বিদ্যুতের লোডশেডিং ছিল। আমি আপনার সঙ্গে দ্বিমত করবো না, আপনি আমার থেকে অনেক বড়, বড় ভাই সব দিক দিয়ে বড়, মেম্বার অফ দি পার্লামেন্ট ছিলেন, তাও সেই মুজিবনগর এলাকার, যেখানে আমি যশোরের জিওসি থাকতে প্রথম ভিজিট করেছি আউটসাইড যশোর, মেহেরপুর, এই মুজিবনগর। তো আমি এটা বলবো, ব্লাইন্ডলি একটা সরকারকে সাপোর্ট করবেন না। এখন আপনার পরিণত বয়স হয়েছে, আপনি মুরব্বী স্থানীয়, যেটা দুর্বলতা সেটা বলে ফেলতে হবে। এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সে টাকাগুলো বিদেশে গেছে। আপনি কি সকল পেপারকে বলবেন অ্যান্টি গভর্নমেন্ট? বাংলাদেশ প্রতিদিন কে বলবেন অ্যান্টি আওয়ামী লীগ পেপার? প্রথম আলোকে কি বলবে অ্যান্টি আওয়ামী লীগ পেপার? ডেইলি স্টারকে কি বলবে অ্যান্টি আওয়ামী লীগ পেপার? বাংলা কালের কণ্ঠকে কি বলবে অ্যান্টি আওয়ামী লীগ পেপার? আপনি হেন পেপারের একটা কলম আমাকে আইনা দেন যেখানে বাংলাদেশ সরকারের এই বিদ্যুৎ পলিসি, জ্বালানি পলিসিটাকে সমর্থন দিচ্ছে, যেখানে আন্তর্জাতিক বাজারে এটা কোনো হিজো হদিশ দিতে পারছে না। সরকার যে 46 কোটি বা 47 কোটি টাকা বিপিসির প্রফিট ছিল, সেটার থেকে এক ফোঁটা সাপোর্ট বর্তমানে পাচ্ছে না। 43,000 কোটি টাকা, হ্যাঁ 43,000 কোটি টাকা, হ্যাঁ এরকম। তো আমি ফিগারের মধ্যে ঝগড়া নাই, আমি ভাইয়ের সঙ্গে ফিগার নিয়ে ঝগড়া করবো না। আর একটা যেটা, সেই জন্য কুইক রেন্টালের পক্ষে দাঁড়াবেন না, বিদ্যুৎ উৎপাদনের পক্ষে দাঁড়াবেন স্বচ্ছভাবে। রূপপুর প্ল্যান্টের জন্য ধন্যবাদ, অভিনন্দন। আমার কাছে 12টা তালিকা আছে, সবগুলো প্রশংসা করবো, আমি বিরোধী দল করি না, আর সবগুলো সমান, আর সবগুলো এটা সত্য বলেছেন, এটা সত্য বলেছেন, সবগুলো নিশ্চয়ই বিরোধী দল করেন, বিরোধী দলের মতোই কথা বলছে। এবং এবং আরেকটা কথা আছে, সবগুলো প্রশংসাও করা যাবে না, এর কারণ হচ্ছে আপনাদের ভুলগুলো তো আছে। তা আপনাদের কালকে বাজারের মধ্যে বলবে যে জেনারেল ইব্রাহিম কি সাইড বদলাইলো নাকি রং বদলাইলো নাকি জোট করলো নাকি। আপনি আস্তে আস্তে বদলাচ্ছেন, স্বীকার করে নিয়েছি নাকি ধীরে ধীরে বদলাচ্ছেন? দুর্বলতা আছে, স্বীকার করেছি। না না, আমি বলছি যে ধীরে ধীরে বদলাচ্ছেন কিনা এই প্রশ্ন থেকে তো লাগবে। ধীরে ধীরে 2014 সালে যখন মন্ত্রী হওয়ার পর প্রস্তাব শুদ্ধ ডিনাই করতে পেরেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমি আমার নীতির উপর অটল আছি। মুক্তিযুদ্ধ, আমি যাইনি দেখে, তো আমাদের বাংলাদেশ কল্যাণ পার্টির থেকে অব্যাহতি দেওয়া মাননীয় মহাসচিব জনাব আবুল কালাম আজাদকে ওই গুলশান বনানী ঢাকা 17 থেকে এমপি করার পর আমাকে আবার ফোন করে বলল, আপনি তো আসলেন না, আপনার অব্যাহতি দেওয়া মহাসচিবকে আমরা এমপি বানাইলাম। এটা আমাকে কাটা ঘায়ে নুনের ছিটা দিল আর কি। এগুলাতে যাই না আমি, ওইটার সঙ্গে আমাদের সামরিক বাহিনী বা গোয়েন্দা বাহিনী, বেসামরিক গোয়েন্দা সবাই জড়িত ছিল। আমি আরেকটা জিনিসে বলতে চাই আর কি, যেটা আপনি যেহেতু বর্তমান পরিস্থিতি নিয়ে বলেছেন, সেটা হলো মানুষের মনে স্বস্তি দেওয়ার জন্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী 80,000 লোককে ঘর বানিয়ে দিচ্ছেন, কথার কথা। বা এটা 60,000ও হতে পারে বা 70,000ও হতে পারে, ফিগারটা ভুলে গেছি। এটা একটা প্রশংসার কাজ, কিন্তু টেকনাফে পানিতে ডুবে গেল ঘরগুলা, ওইটাই কিন্তু ভাইরাল খবর হইল, কারণ ইউএনও ওই সহ্য করতে পারে নাই। এখন ইউএনও মহোদয় সরকারের অংশ, এই সরকার কি সহ্য করতে পারে কিনা সমালোচনা, এটাই হলো প্রশ্ন ফাইনালি অ্যাট দি এন্ড অফ দি ডে। আপনি কি গত 2-4-5-7 দিনের মধ্যে জিল্লুর ভাই বা মান্নান ভাই ওই ভিডিওটা দেখেছেন, যে ভিডিওতে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক তার গুম হওয়ার কাহিনীটা আয়নাঘরের বর্ণনাটা দিয়েছেন? এখন আমার আবেদন আজকের দিনে, রাজনীতিতে সশস্ত্র বাহিনীকে জড়াবেন না, পুলিশ বাহিনীকে তো গিলেই ফেলছেন রাজনীতিবিদরা, এটাকেও আস্তে আস্তে বের করেন।
কারণ এটা দেশের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারে আর সশস্ত্র বাহিনীকে অবশ্যই রাজনীতির বাইরে রাখতে হবে এখন বাংলাদেশ সরকারের বিভিন্ন জায়গায় প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রমোশনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ওই ওনার সঙ্গে ক্যান্ডিডেটের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কতটুকু তার পরিবারের সম্পর্ক কতটুকু এটা একটা বিশেষ চ্যাপ্টার এটা প্রত্যাহারের জন্য আমি আবেদন করতেছি আবেদন করার উদ্দেশ্য হলো শুধু দলীয় দৃষ্টিভঙ্গিতে একজন ব্যক্তির মেরিটকে মূল্যায়ন না করে মেরিটের দৃষ্টি দিয়ে মেরিটকে আপনি মূল্যায়ন করুন এবং আমি এটা বলতে চাই যে আমাকে যেন আপনারা ভুল না বোঝেন যে বর্তমান চলমান বিশ্বে একচ্ছত্র বন্ধু পাওয়া মুশকিল আবার একচ্ছত্র শত্রু পাওয়াও কিন্তু কোনো মতেই মুশকিল না শত্রু বানানো খুব সহজ বন্ধু বানানো কঠিন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিন্তা থাকবেই আগেকার দিনের রাজ্য সৈন্যবাহিনী দিয়ে দখল করার দিন শেষ এখন দখল হয় উইপোকার মতো ব্রেইন অ্যাটাক করে আপনার ঘরের উইপোকা সব খায় ফেলবে যেন দরজাটা পড়ে যায় তো আমাদের সমাজে আপনি একটা এক্সাম্পল মান্নান ভাই এটাতে নিশ্চয়ই দুঃখ পাবেন আমি তো দুঃখ পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন রিজনেবলি সিনিয়র ভেরি সিনিয়র কর্মকর্তা উপরাষ্ট্রদূত যদি একটা বৃহৎ রাজধানী ইন্দোনেশিয়ার রাজধানীতে একজন নাইজেরিয়ান নাগরিকের সঙ্গে লিভিং টুগেদার করেন লিভ টুগেদার করেন লিভ টুগেদার মানে কি একজন মহিলা এবং একজন পুরুষ তরুণ হতে পারে বা তরুণ নাও হতে পারে ঘোষণা দিল যে আমরা স্বামী স্ত্রী এবং এক ছাদের নিচে এক ঘরে তারা বসবাস করা শুরু করলো এরকম ঢাকা শহরে নাকি 10-15 হাজার আছে আমি শুনেছি শোনা কথা ভাই যেমন অনেকগুলো শোনা কথা বললেন এরকম আমিও শুনেছি চোখে দেখি নেই আমি তা মাপতে যাইনি সেন্সাস করতে যাইনি তাহলে বাংলাদেশ সরকারের গোয়েন্দা বাহিনী সমূহ করে কি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় করে কি বাংলাদেশের স্বার্থটা কি যে ওই লিভিং টুগেদারের মাধ্যমে নাইজেরিয়ার মাধ্যমে অন্য দেশের কাছে যায় নাই তার প্রমাণ কি এবং পত্রিকা যে আমি পড়েছি এটা ব্যক্তি পর্যায়ে চলে যায় উনি আমার থেকে বয়সে ছোট পদবীতে ছোট সব কিছুতে কিন্তু আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের নিরাপত্তা ভঙ্গ কি অ্যাকচুয়ালি ফেরিওয়ালা করে চুরি বিক্রি করনেওয়ালা পরে নাকি যারা দায়িত্বে আছে তারা করে এটা আপনি প্রশ্ন করেছেন বলে আমার লেভেল থেকে আমি বলছি তো বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন একটি রাজনৈতিক দল হিসেবে আমরা এটা খুব উদ্বিগ্ন যে আমাদের নিরাপত্তাটা কোন জায়গায় আছে আমরা বরঞ্চ প্রশ্ন করতে পারি যে আমরা মাননীয় শেখ হাসিনার হাতকে কেমনে শক্তিশালী করতে পারি মাননীয় বিএনপির হাতকে কেমনে শক্তিশালী করতে পারি আমাদের অবদানটা আমরা কেমনে রাখতে পারি কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে আমার দেশ এবং আমার নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে আমি আর রাজনীতি করে লাভ কী কার জন্য করবেন তো রাজনীতির অঙ্গনের কথা আপনি বলছেন সেজন্য বলতে গিয়ে এটুকু একটু একটু ওদিকে টেনেই নিয়ে যাই শেষের দিকে চলে আসতে হবে হ্যাঁ সেটা হলো এরকম যে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসতে বাধ্য এই পরিবর্তনের লক্ষণগুলো আমরা দেখতেছি এবং সেই পরিবর্তনটা আমাদের কামনা যেন ইতিবাচক হয় আমরা চাইব যে বর্তমান রাজনৈতিক সরকার তার সুবুদ্ধি ফেরত পাবে বর্তমান রাজনৈতিক সরকার জনাব মুজিবুল হক চুন্নু যেমন বলেছেন নির্বাচন কমিশনে গিয়ে যে রাইতের ভোট আমরা করাইছি যেটা 5-4 বছর আগে আমরা বলতেছি দেখে মানুষ বিশ্বাস করে না সেটা একজন ঘটনা ঘটানেওয়ালা বলে দেওয়াতে বিশ্বাস আছে এটা তো কোনো প্রতিবাদ নাই বাস্তবতা এটা তা আমি যেটা বলবো আমি উদারপন্থী আমি মধ্যপন্থী আমি ধর্মীয় মূল্যবোধী বিশ্বাসী একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বাংলাদেশকে ভালোবাসে বলবো জনগণকে ভালোবাসে বলবো মধ্যপন্থাটাই সবচেয়ে ভালো একগুয়ামি ভালো না একরকমই ভালো না আলেম ওলামাগণ অনেক জেলখানায় আছে তাদের মুক্তি দিন রাজনৈতিক নেতারা জেলখানায় আছে তাদেরকে মুক্তি দিন শিক্ষাঙ্গনগুলিতে রাজনীতির পরিবেশ ফেরত আনুন সকলকে রাজনীতি করতে দেন শুধু সরকারি অংশই নয় বিরোধী দলের রাজনীতিবিদকেও এবং ছাত্রদেরকেও রাজনীতি করতে দেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যারা শুধু পেনশনের উপরে চলি পেনশনারদের কথাটা আপনাদের সামনে বলতেছি সাবেক সৈনিকদের কথা লক্ষ লক্ষ সাবেক সৈনিক লক্ষ লক্ষ সাবেক পুলিশ লক্ষ লক্ষ সাবেক ক্লাস 3 ক্লাস 4 এমপ্লয়ি বাংলাদেশ সরকারের তাদের পেনশনের কথাটা একটু চিন্তা করেন বর্তমানে দুর্বলের বাজারে তারা কেমনে চলতেছে আমি বললে তো মানুষ বিশ্বাসও করবে না বলবে যে আপনি জেনারেল আপনি এমনি বলছেন
কিন্তু সৈনিকদের সঙ্গে কথা বলে যারা সাবেক তাদের কষ্ট শুনে তাদের চিকিৎসার ব্যবস্থার কথা জেনে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা যারা 15 বছর আগে রিটায়ার করেছে 20 বছর আগে রিটায়ার করেছে ছেলে বড় হয়ে গেছে দেশে নাই তারা এই দুর্মূল্যের বাজারে পানি খেতে পারছেন কিনা সবজি খেতে পারছেন কিনা পারছেন না